ইসলামের ইতিহাসে আমি চারজন মহিলার নাম পেয়েছি বিশ্ব সুন্দরী চারজন একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি হযরতে সারা যখন মনে হয়ে গেল ছোট করে বলে দেই তিনি ছিলেন বাদশার মেয়ে তো বাদশা এলান করে দিলেন আমার মেয়ে যাকে চয়েস করবে তার সাথে বিয়ে হবে তো বিভিন্ন দেশ থেকে রাজা বাদশাদের ছেলেরা আসছে বিশ্ব সুন্দরীকে বিয়ে করতে তে এসে বিশ্ব সুন্দরীর বাড়ির সামনে কাতার ধরে দাঁড়াইছে রাজমুকুট মাথায় তারপরে হাতির পিষ্টে চলে আসছে কাতার ধরে দাঁড়াইছে এখনি বিশ্ব সুন্দরী বের হয়ে আসবে যাকে চয়েস করবে তার সাথে তার বিয়ে হবে ঠিক ওই সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সে পথ দিয়ে সিরিয়ার দিকে যাচ্ছিলেন তে সেখানে গিয়ে দেখে বিরাট বড় লম্বা কাতার লম্বা লাইন তিনি তার উটটা থামাই দিয়ে বললেন ভাই সব এটা কিসের কাতার একজনে কয় বিয়ার কাতার বিয়ার কাতার মানে কয় বিশ্ব সুন্দরী অহনি বাড়ি আইব যারে চয়েস করবে এর লগে বিয়ে হইব এর লগে কাতারের নাম থইছি বিয়ার কাতার সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম একটু পেছনে সইরা আকাশের দিকে তাকাকে আল্লাহ আমারও তো বিয়ার বয়স হইছে আমি কাতারে দাঁড়াই আল্লাহ আল্লাহকে অর্ডার অর্ডার পারমিশন দিলাম এবার একসাথে জোরে বলেন ইব্রাহিম পারমিশন নিছে কার আল্লাহ আর কোনো অসুবিধা অসুবিধা আছে তিনি পাশে দাঁড়ায় বলেন ভাই সব ইব্রাহিম বলছেন ভাই সব এত দ্বারা জানানো যাচ্ছে যে আমি একজন ক্যান্ডিডেট ওনার জীবনী থেকে আমি কথা বলছি তখন ওনার মাথায় ছিল পাগড়ি গায়ে ছিল লম্বা জামা হাতে ছিল সুন্নতি লাঠি একটা মোল্লা মোল্লা বাপ মওতুল আলেম একা মওতুল আলম রসুল বলেছেন একজন মাওলানা মরে গেলে বুঝতে হবে গোটা পৃথিবী মারা গেছে আপনারা আমার এলাকার মানুষ আমার দেশের মানুষ আমার এলাকার মানুষ সেই হিসেবে আমি তোমাদেরকে একটা অনুরোধ করব যুবকদেরকে জীবনে কোনোদিন কোনো আলেমের অন্তরে কষ্ট দিও না মনে থাকবে যে ইরাকের সমস্ত মানুষগুলি যদি মেরে ফেলা হয় ইসলামের কোনো ক্ষতি হবে না ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাহা মুসলমানদের মরতেই হবে না হইল ইসলাম কেমনে জিন্দা হইব আর মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী মরলে শহীদ আল্লাহ যদি দিতেন পাখা ওরিয়া যাইতে মিরাকে মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে আল্লাহ যদি দিতেন পাখা ওরিয়া যাইতাম ইরাকে মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে চিৎকার মেরে বলেন মারহাবা সেই দেশে আপনারা শুনলে খুশি হবেন সেই দেশের একজন বড় ডাক্তার মুসলমান হয়ে গেছে হাড়ের হাড় স্পেশালিস্ট আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম ওনার সাথে দেখা করতে ওনার ভিজিট 30,000 টাকা বাংলাদেশের টাকা এক্সে করা লাগে না বুকে হাত দিলেই বলতে পারে বুকের পজিশন কি এত বড় ডক্টর মুসলমান হয়ে গেছে মারহাবা বলে আমরা যদি দলাদলি আর ফালাফালি না করতাম মুসলমানদের সংখ্যা পৃথিবীতে আরো বেশি বৃদ্ধি পেত আপনার চিৎকার মেরে বলেন তো আল্লাহ কয়জন রাসূল কয়জন কোরআন শরীফ কয়টা কেবলা কয়টা হর মে পাকি বি আল্লাহ বি ডক্টর ইকবাল বলেন হর মে পাকি বি আল্লাহ বি কোরআন ভি এক কেতনি বারি বাতি জব হুতে মুসলমান সব এক হর মে পাকি বি আল্লাহ বি ডক্টর ইকবাল কয় তোমাদের আল্লাহ একজন নবী একজন কোরআন একটা কেবলা একটা কত না ভালো হতো তোমরা যদি এক হতে পারতা কত না ভালো হতো ডক্টর ইকবাল বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু এত বড় ডক্টর মুসলমান হয়ে গেছে আমি গেছি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভাবলাম
আমার আবার বুকে মাঝে মধ্যে ব্যথা হয়, ভাবলাম এত বড় ডাক্তার বুকটা একটু দেখাই যাই। গেছি পরে আমার জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তুমি কি মাওলানা কোরআন শরীফ পড়ছো? আমাকে ইয়েস। তো তুমি আমেরিকা আসছো ওয়াজ করতে আর আমার আইসো বুক দেখাইতে? বুকের মেডিসিন, হার্টের মেডিসিন তো কোরআন শরীফের মধ্যে আছে। আমি বললাম, ডাক্তার সেটা কোথায়? আমাকে একটা ছোট্ট টুকরা পাঠ করে শোনাইলো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা তুমি মাঝে মধ্যে একটু জিকির কইরো, জিকির করলে হার্ট মজবুত থাকে। আমি বললাম, ডাক্তার আমি কি তোমাকে আয়াতটা তেলাওয়াত করে শোনাবো? কে হ্যাঁ। তো আমি এইভাবে শোনালাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বলতেছে, মাওলানা ভেরি টেস্টি, ভেরি টেস্টি, খুব টেস্ট লাগে, ভালো, তুমি আরেকটু পড়ো। তো আমি আলহামদু সুরাটা এই কণ্ঠে তেলাবাত করে শোনাই দিলাম। শোনবার পর বলছে, আমি আমার ভিজিটের অর্ধেক টাকা তোমারে মাফ করে দিলাম, 15,000 নাই। আমি বললাম, কে লেগা কো তুমি আমার কোরআন শরীফ শোনাইছো? মনে মনে গায়ে রে আর একটা সুরা যদি পড়তাম। কিন্তু ঘটনা তো শেষ হয়ে গেল। আমার দিকে তাকান। এরপর থেকে আল্লাহে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এরপর থেকে আমার বুকের বাম দিকে ব্যথা হইলে আমি 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, 10-12 বার, এরপরে আর কোনো ব্যথা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? ইব্রাহিম বললেন, ভাই সব আমি একজন ক্যান্ডিডেট। বাদশার ছেলেরা কয়, মোল্লায় কি করে? আর বেটা আমাকেই পছন্দ করে কিনা ঠিক নাই, কাক মোল্লায় কি করে? ইব্রাহিম বললেন, প্লিজ ডন ক্রিটিসাইজ, প্লিজ ক্রিটিসাইজ করবেন না। নিজে যাকে বড় বলিবে সে বড় নয়, নিজে যাকে ছোট বলিবে সে বড়, ঠিক না বেটি? বসেন, আমরা একসাথে মুনাজাত দিয়ে বিদায় হব, ঠিক আছে? আমার সাথে মুনাজাত করতে কারো আপত্তি নাই তো? আমি তো আপনাদের আত্মীয়, আমি তো আপনাদেরই ছেলে, আমি তো রূপগঞ্জেরই ছেলে, তো আমার দোয়াটা তো আপনাদের জন্য বেলা হেজাব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মুনাজাত দিয়ে বিদায় হব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর আপনি যদি শেষ মুনাজাত দিয়ে বিদায় হন মা বাবার জন্য দোয়া করে, আপনি মরে গেলে আপনার ছেলে ওই কাজটাই করবে, ও আজে যাবে আপনার জন্য দোয়া না করে আউট হবে না। আর আপনি যদি দোয়া না করে চলে যান, বাপমার জন্য দোয়া না করে চলে যান, আজকে একটা গোল্ডেন চান্স, সোনালি সুযোগ, হাজার হাজার মানুষ দিনের নামে বলেছেন, লিকুল্লার বাইনা ওয়ালিয়াত, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আজকে আমাদের জন্য একটা গোল্ডেন চান্স, সোনালি সুযোগ, আজকে আমরা মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদবো শেষ মোনাজাতে, আমরা শেষ মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় হব। আর আমি যদি আমার মা বাবার জন্য মোনাজাত করে যাই, আমি মরে গেলে আমার ছেলেও আমার জন্য মোনাজাত না করে আউট হবে না। আর আমি যদি মোনাজাত না করে আউট হয়ে যাই, আমার ছেলেও আসে যাবে, মোনাজাত দিবে না, আউট হয়ে যাবে, বিশ্বাস না হইলে ময়রা টেস্ট করে দেখেন, এই পাগলামি কইরেন না। আমার কথাগুলো শেষ করতে দেন, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর হযরত ইব্রাহিম বললেন, ক্রিটিসাইজ করবেন না, আমি এক কিনার দিয়ে দাঁড়াইলাম সাইডে সাইডে। তো কিছু কিছু ছেলেরা ফেলেরা কয়, ঠিক আছে মোল্লারে পাশে খারিতে গ,
মোল্লা তো আগি আগি গেটা উঠাইব না এই মোল্লা যেই বাগরি আর যেই লম্বা কুর্তা হেই ওদিকে বিশ্ব সুন্দরী রেডি হচ্ছে বের হয়ে আসবে হ্যাঁ রাজ মুকুট পরতেছে দামি শাড়ি পরতেছে আসতেছে বের হয়ে আস্তে 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 বের হয়ে হযরত সারার দৃষ্টি ইব্রাহিমের চেহারার মধ্যে পড়ে গেছে এদিকে বাসার ছেলেরা এক একজন এক এক পজিশন লইছে কারণ কোন পজিশন লাইক করে ঠিক নাই কেউ সোজা হয়ে রয়েছে কেউ বেহা হয়ে রয়েছে কেউ সাইয়া রয়েছে কেউ কানা হয়ে রয়েছে ওরা তো ওদের পজিশন লইছে এদিকে বিশ্ব সুন্দরী আস্তে করে বের হয়ে বান্ধবীদের মাঝখানে আসতে আসতে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দাঁড়ায় এক দৃষ্টিতে ইব্রাহিমের কপালের দিকে নজর করে আছে বাসার ছেলেরা কই কিরে চোখ দিলার হয় না কিরে আমগো দিকে দিস হয় না কিরে মোল্লাই এবার বাজি মারে রে চিন্তা করছে আমার ভাইরাম হযরত ইশারা বলেন বান্ধবীরা রে এ পাগড়িওয়ালা লোকটা রে আমি পছন্দ করলাম মারহাবা বলেন বাসার ছেলেরা কয় আত্মি গুড়া মানে পিছের দিকে গুড়া মোল্লায় বাজি মারছে রে এ মিয়া এভাবে মোল্লারা দুনিয়াতেও বাজি মারবে আখেরাতেও মোল্লাদের সাথে কেউ দুশ্মনী কইরো না বাবা তাই কিন্তু জীবনে শেষ হয়ে যাইব আলেম ওলামাদের সেবা কইরো যত্ন কইরো এদের দেখলে দৌড়াই যাইও সালাম দিও দোয়া নিও সুবহানাল্লাহ বলে নবীজি বলেছেন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি কেউ যদি কোনো আলেমের ইজ্জত করে সেজন্য আমি নবীর ইজ্জত করলাম সুবহানাল্লাহ আমার আব্বা বহুত ভালো লোক ছিলেন আল্লাহর ওলি ছিলেন ছোটকালে তার সাথে আমি থাকতাম তো তার জীবনের কিছু কথা আমি নোট করেছি এক মিনিট একটা শোনাই দাদার নাতি গেছে ওয়াজ শুনতে মাওলানা সাহেবকে আদুর উপরে কাপড় দিল না ফরস্তরক হয় কবিরা গুনাহ হয় মুনাজাত হইছে রাত ১১টায় প্রতিমধ্যে একটা খাল দিনে নৌকো থাকে রাত্রে থাকে না নাতি কয় দাদা কি নৌকো নাই কো নাই তো এবার আত্মীয়ের বাড়িতে রাত কাটাই সকালে নৌকো আসলে পাড়ি দিয়া যাম ওখানে দাদা কয় আমি পানিতে নামতে থাই তুই আমার পিছে পিছে নামতে থাক নাতি কয় দেহি তো দাদা কাজটা করে কি হঠাৎ করে দেহে দাদা আস্তে আস্তে পানির মধ্যে নামে লঙ্গিটা খালি উপরের দিকে টানে হঠাৎ করে দাদার লঙ্গিটা কান্দ ফেসাই লাইছে নাতি কয় দাদা মালানা কইছে আডুর উপরে কাপড় তুললে ফরস্তর কয় আপনি দি কান্দ লইছেন কয় বেটা তুই না হইতে আমি ওয়াজ হুনি তোর বাপে না হইতে তোর মায় না হইতে আমি ব্রিটিশ পিরিয়ডের ওয়াজ হইলুন না জীবনে ওয়াজ খালের হেপার হেপার আনি নাই তো শুনলে কি হবে রে ভাই আমরা যদি আমল না করি ঠিক কিনা জোরে বল যুবক ভাই আমার আমার এই কথাটা মনে রেখে দিও পথ চলতে গেলে মুরব্বী অথবা আলিম ওলামা সিট ছেড়ে দিয়ে যদি বসতে দাও মনে রাখো কিয়ামতের দিন নিদানির দিন তোমার কাজ তোমার জন্য না যাতে রসিলা হয়ে যেতে পারে মাঠ খালি হয়ে গেছে বাসার ছেলেরা গেছে গা এবার বাসার কাছে খবর গেছে তোমার মেয়ে একজনকে চয়েস করছে এরে উড়ায়নো গা তো বাসা বাড়ি আয় দেহে এক পাগড়িওয়ালা ঘর রয়েছে লম্বা কুর্তা বড় লাডি সারা রে একটু খেয়াল করবেন বাসা কি বলে সারা রে নিজের হাতে নিজের পায়ে কুড়ালের আঘাত করলি রাজা বাদশার ছেলেরা এসে খালি হাতে বিদায় নিয়ে গেল কোথাকার মুসাফির হযরত ইশারা বলার বাবা তুমি তো বলেছো আমি যাকে চয়েস করব তার সাথে আমার বিয়ে হবে চয়েস যখন করে ফেলেছি তখন তুমি কেন ঠাট্টা করো আমি তো পছন্দ করে ফেলেছি তার
কপালের দিকে নজর করে দেখো, তার কপালে কি দেখা যায়? আমার বাপ তখন ইব্রাহিম খলিলুল্লাহর কপালে নূরে মুহাম্মদী আলো প্রদান করতেছেন। আমার নবীর নূর ইব্রাহিমের কপালে আলো দিচ্ছিল, চমকাচ্ছিল। এই নূর বিশ্ব সুন্দরীকে পাগল করে দিল। চিৎকার মেরে বলেন মারহাবা।